আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের মেডিকেল প্রস্তুতির জন্য প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন প্রশ্ন আসে যে প্র্যাকটিস আসলে করবটা কি, প্র্যাকটিস কি, কোন গাইড ফলো করব বা কোন প্রশ্নের উপর আমি প্র্যাকটিস করব। তো এর জন্য আমি যে কথাটা বলতেছি গুরুত্বপূর্ণ, তুমি প্র্যাকটিসের জন্য ফিজিক্সের জন্য হচ্ছে ইসহাক স্যারের বইয়ের যে অনুশীলনী সেটা, কেমিস্ট্রির জন্য হাজারিন আকসারের বইয়ের অনুশীলনী, বায়োলজির জন্য বায়োলজি অর্থাৎ বায়োলজি সেকেন্ড পার্টের জন্য হচ্ছে আব্দুল আলিম স্যারের অনুশীলনী, বায়োলজি ফার্স্ট পার্টের জন্য আবুল হাসান স্যার এবং হচ্ছে আজিবুর রহমান স্যারের অনুশীলনী। এই হচ্ছে মূল বইয়ের হিসাব গেল। এবং বর্তমানে কিন্তু গাজী আজমল স্যারের বইয়ের লাস্ট ইয়ার অর্থাৎ অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে সেইগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো অনুশীলন করতে হবে। এরপরে আসতেছে মেডিকেল এবং ডেন্টালের বিগত বছরের যে প্রশ্ন সেটা তো তোমাকে অবশ্যই সলভ করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্ন আর হচ্ছে ধরে ধরে সলভ করা লাগবে। এরপরে প্র্যাকটিস করার জন্য কী লাগবে, এরপরে প্র্যাকটিস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক, কৃষি কোশ্চেন ব্যাংক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক, সাথে জাহাঙ্গীরনগর দেখতে চাইলে দেখতে পারো, প্র্যাকটিস করার জন্য করতে পারো। কিন্তু জাহাঙ্গীরনগরের কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আসলে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, অনেক ডিপের প্রশ্ন। আসলে জাহাঙ্গীরনগরে যেহেতু অনেকগুলো শিফটে পরীক্ষা হয় যার কারণে প্রশ্নগুলো একটু অন্যরকম হয়ে থাকে। তো আমি মেডিকেলের প্রিপারেশন যারা নিচ্ছ তাদেরকে আমি ভার্সিটির কোশ্চেন ব্যাংক কেন সলভ করতে বলতেছি, বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য কেন সলভ করতে বলতেছি, কারণ হচ্ছে এই সব জায়গা থেকে বায়োলজি এবং কেমিস্ট্রিতে হুবহু কোশ্চেন রিপিট হয়। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তিনটা থেকেই রিপিট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বায়োলজি কেমিস্ট্রি থেকে রিপিট হয়, বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে রিপিট হয়, কিন্তু এখানে যে কেমিস্ট্রি থেকে যে ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো সেগুলো বাদে, এমনি জ্ঞানমূলক বা মুখে মুখে করা যায় যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো যদি কথার সত্যতা যাচাই করতে চাও প্রশ্ন ব্যাংক খুলে দেখো, পেয়ে যাবা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন থেকে লাস্ট হচ্ছে 2020-21 সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন ছিল অ্যালুমিনিয়ামের সবচেয়ে মাটিতে কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়, এই টাইপের একটা প্রশ্ন। প্রশ্নটা একটু হয়তোবা কোশ্চেন ব্যাংক দেখলে পেয়ে যাবা। তো ওই প্রশ্নটা আসলে কোথা থেকে করা হয়েছিল এই জিনিস নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন ছিল। এই প্রশ্নটা ছিল মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ খুব সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশন অথবা 18-19 সেশনের প্রশ্ন ছিল এটা। তো এই প্রশ্নটা 20-21 সেশনে এসে মেডিকেলে রিপিট হয়। তো যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা সলভ করা ছিল তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু কমন ছিল, কিন্তু যাদের এটা সলভ করা ছিল না তাদের জন্য প্রশ্নটা কিন্তু আনকমন ছিল। তাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্র্যাকটিস বুক বা কোন প্রশ্নগুলো সলভ করা লাগবে তার জন্য যেগুলো বললাম এইগুলা, অনেক কোচিংয়ের অনেক অনেক বই, অনেক অনেক প্রশ্ন সলভ করার মধ্যে তেমন কোনো কি বলে এটাকে মাহাত্ম খুঁজে পাবা না। ওই প্রশ্নগুলো থেকে প্রশ্ন রিপিট হওয়ার চান্স নাই বললেই চলে, কিন্তু তুমি যদি ভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো যদি তুমি সলভ করো এখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা 90% বা তারও বেশি। ধন্যবাদ।